অজানা জন্তু আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী লাঠি হাতে পাহারায় চোখ মুখ চোখে ঘুম ছুটল সারা রাত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলায় রাতে জোড়া অজানা জন্তু দেখে আতঙ্কিত স্থানীয়রা। সারা রাত্রি বাঁশ লাঠি হাতে পাহারায় ঘটনাস্থলে পুলিশের নজরদারি। ঘটনা মহেশতলা 29 নম্বর বার্ডের চক্রিষ্টনগর ধারাপাড়া। রাতের একজোড়া অজানা জন্তু দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। এলাকার যুবকরা হাতে বাঁশ ও লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকা এলাকায় ছড়িয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ পৌঁছে ইতিমধ্যে খবর দেয় বন দপ্তরকে। এলাকার সিসিটিভিতে ধরা পড়ে অজানা জন্তুর ছবি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোনরূপ সঠিক তথ্য জানতে না পারায় সারা রাত্রি প্রহারের জন্য দিয়ে আতঙ্ক থাকে এলাকার মানুষ। তবে সকাল হতেই তাদের দেখা মেলেনি। তবে এলাকায় বন দপ্তর পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে। সন্ধ্যাবেলা ঠিক বেরুচ্ছে, এইসব বউ ঝিরা সব বাচ্চাদের নিয়ে ঘরে লুকে যাচ্ছে। বন দপ্তরে মনে খবর দিয়েছে, এখান থেকে লোক আসেনি, এখন এই বেরুচ্ছে রাত্রিরা ছেলে মেলেদের নিয়ে সব ঘরে ঢুকে যাচ্ছে। সব দৌড়োদৌড়ি লাঠি সুটানি সব দৌড়ুচ্ছে। এই এখন মানে পরিস্থিতি, সব মেয়েরা বাচ্চারা সব ভয়েতে ঘরে ঢুকে দিচ্ছে। এরকমই ব্যবস্থা দেখা যাচ্ছে। আপনাদের লাঠি হাতে কেন? লাঠি হাতে সন্ধ্যাবেলা বেরোতে সব দৌড়ানো হয়েছে, ফের এইদিকে চলে এসে মানে ঠিক ধরাই যাচ্ছে না। মানে ছোট মানে মানে গরুর মতন, গরুর বাছুরের মতন দুটো, আর একটা মোটামুটি পেটটা খোলা আছে, মানে পেটে বাচ্চা কাচ্চা হবে হয়তো। এবারে মারাও যাচ্ছে না, লাঠি না এখন দৌড় করাচ্ছে, কি করবো এখন সেটা। কটা দেখা যাচ্ছে? কটা? দুটো 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 দুটো। মানে ভয় দেখা করলে সব মানে আমরা দোকান মোকান ছেড়ে চলে গেছি। কতটা আতঙ্কিত আপনারা? বহুত আতঙ্কিত, সব বাচ্চা ভর্তি এখানে, ছেলে পুলে বাচ্চা। এই জায়গাটার নাম? এটা চক্রিষ্টনগর ধারাপাড়া। আপনার নাম? আমার নাম সৈয়দুল মোল্লা। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমি জানাইনি, যেহেতু ভাড়া ঘরে প্রথম কালকে বেরিয়েছিল, সে যাইনি যে পুলিশকে। হয়েছে আপনাদের এখানে ঘটনা? মানে সন্ধ্যা আজানের পর, মানে 8টা আজানের পর এরকম বেরিয়েছে, সব হয় আল্লাহ করেছে, কেউ দেখতে পাইনি, সব ঠান্ডা হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি হয়েছে, কাউকে দেখা যায়নি। আজকে এরকম 8টার আজান হয়ে যেতে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছে, আমরা আছি আর আমার একটা মামি আছে, একটা কাকা শ্বশুর আছে, দাঁড়িয়ে গল্প করছি। ঠিক জিনিসটা এরকম 3 ফুটের মতো লম্বা হবে, 1 ফুট এরকম মোটা জিনিসটা, মানে এতটা করে শিং আছে আর পুরো কালো হুদম, এইটুকু নেয়াজ আছে, গর্দানের দিক মানে লোম আছে, একটা লাম্বা রয়েছে আর একটা লাম্বা থেকে গেছে, মানে জলেতে পড়ে গেছে, পড়ে গেছে বলে আমরা দেখতে পেয়েছি, ওইদিকে সডন চলে গেছে। কাউকে আহত করেছে? না, কাউকে আহত করেনি। এরকম যদি হয়, বাচ্চারা তো থাকে আমাদের, তো কচি কচি 3টে বাচ্চা এই ঘরের পরিস্থিতি, যদি ঢুকে যায় আমরা কি করব? কিছু করার আছে? যদি বাচ্চাকে এখন দেখা যাচ্ছে তো আপনাদের এলাকায় সব ছেলেরা পাঁচ লাঠি হাতে? হ্যাঁ, পাঁচ লাঠি হাতে থাকে। এবারে আমরা মহিলা দেখতে পাচ্ছি, দাদা ছেলেদের চেল্লাচ্ছি, ওনারাই বাঁশটা শুনে আসতে মারাচ্ছেন, কিন্তু জিনিসটা তো সরে যাচ্ছে, দেখতে তো পাচ্ছি না। যখন দাদা ছেলে সব বাগান মায়ের খুশি যাচ্ছে আর পাচ্ছে না। এই জন্য এই জিনিস আমি একটা জন্তুর বেরেছে, আমরা সে ওরম চিনিনি আর কিরম ভাবে সামনে বেড়ে গেল, খুব ভয়ঙ্কর জিনিস। আর আমাদের পাড়ার লোকেরা সব তো মানে আতঙ্ক হয়ে আছে, কি করবো। কটা কটা দেখা গিয়েছে? দুটো একসাথে গিয়েছে। আচ্ছা, জোড়া জোড়া একসাথে পার হয়েছে? এর আগে কোনোদিন দেখেছেন? এই কালকে রে হয়েছে। আচ্ছা, আর আজকে রে? আজকে দেখা? একই টাইমে? একই টাইমে। একই দিনে বেরোচ্ছে না রাতে? না, রাতে। আচ্ছা, দেখা যাচ্ছে আপনাদের এলাকায় তো বাঁশ লাঠি হাতে করে নি কেন? এখন তো সবাই ওই নিয়ে পেরেছে, ওই নিয়ে পেরেছে, বাচ্চা কাচ্চারা কিরম ভাবে ক্ষতি ক্ষতি করে দেবে না করে দেবে। এই জায়গাটার নাম? এই জায়গাটা চক্রিষ্টনগর। আপনার নাম? নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।